হার্ট হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে মোস্ট একটা ইম্পর্টেন্ট ভাইটাল অর্গান। বলা হয়ে থাকে এটা সবচেয়ে স্মার্ট একটা অর্গান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হার্ট কিন্তু একটা রিদমিক ছন্দে প্রতিনিয়ত বিট করে আমাদেরকে বাঁচিয়ে রাখছে। ইংরেজিতে একটা কথা আছে, নো হার্ট নো লাইফ। সত্যি তাই, আপনার হার্ট যদি বিট করা বন্ধ হয়ে যায় আপনার কোনো কিন্তু অস্তিত্ব থাকবে না। তাই হার্টের কিন্তু যত্ন কিন্তু আপনার নিতে হবে। এবং আমরা জানি যে আমাদের কিন্তু বুকটা হচ্ছে একটা ম্যাজিক বক্স। এখানে দুইটা ভাইটাল অর্গান থাকে, দুই পাশে দুইটা লাংস এবং বুকের মাঝখানে হার্ট। এছাড়া থাকে আমাদের খাদ্যনালী, বিভিন্ন আমাদের স্কিন আছে, মাসেল আছে, হাড় আছে। আমরা আজকে জেনে নিব আমাদের বুকে কী কী কারণে ব্যথা হয় এবং হার্টের ব্যথা হলে আমরা কীভাবে বুঝব। হার্টের ব্যথাটা যেহেতু হার্ট মাঝখানে থাকে, হার্টের ব্যথা হলেও মাঝখানে একটা চাপা কষ্ট হবে, বুকে মনে হচ্ছে পাথর চেপে আসে, আপনি জোরে হাঁটছেন, সিঁড়ি বাঁধছেন, খেলাধুলা করছেন, হয়রান লাগছে, বুকে না চাপ চাপ দিয়ে আছে, আপনি রেস্ট নিচ্ছেন, বুকে ব্যথা কমে যাচ্ছে। অনেক সময় জিহ্বা নিচ্ছে নাইট্রোগ্লিসারিন স্প্রে দিলেও কিন্তু বুকে ব্যথা কমে যায়। আবার এই ব্যথাটা এরকম বুকের মাঝখানে হয়ে আমাদের এই গলা চলে আসে, মনে হচ্ছে গলাটা খামচে দেওয়া আছে, চোয়ালে চলে আসে, বাম হাতে যায়, অনেক সময় পিঠের উপরিভাগে কিন্তু চলে আসে, ক্ষেত্র বিশেষে কিন্তু ব্যাকেও রেডিয়েট হইতে পারে। এই ব্যথাটা এরকম হবে যে প্রাথমিক অবস্থায় কিন্তু আসবে যাবে, ধরেন যে 3 মাস পরে হইলো একটা সিগনাল দিল, এরপরে যত জিন যাবে তত কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে এবং ডিউরেশনও বাড়তে থাকবে। হার্টের ব্যথা বলা হয়েছে যে কয়েক মিনিট পর্যন্ত অস্তিত্ব থাকবে যদি না হার্ট অ্যাটাক হয়, এবং এর সাথে কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর ইউজুয়ালি থাকে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্ট্রলে আধিক্য, ওজন বেড়ে যাওয়া, ফ্যামিলিতে উচ্চ রক্তচাপ বা ফ্যামিলিতে হার্টের রোগ, এই ধরনের একটা হিস্ট্রি থাকে। এবার আমরা জেনে নেব যে গ্যাসের ব্যথা হলে কীভাবে বলব। গ্যাসের ব্যথা যেহেতু পেট থেকে অরিজিন, স্টোমাকটা আমাদের পেটে থাকে, তা নাভির উপরের দিকে একটা জ্বালা জ্বালা একটা যন্ত্রণা ব্যথা, এবং মাঝে মাঝে চুকা চুকা ঢেক হবে, বমি বমি ভাব, অনেক সময় বমি হয়ে গেলেও কিন্তু রিল্যাক্স লাগে, এবং রিস্ক ফুডের সাথে অনেক সময় সম্পর্ক থাকে। রিস্ক ফুড খেলে দেখা হচ্ছে বেড়ে যাচ্ছে, তখন বমি টমি করলেন বা গ্যাসের ওষুধ খেলেন ভালো লাগছে। তবে ক্ষেত্র বিশেষে আমরা কিন্তু এই দুইটা ডিফারেন্সিয়েট করতে পারি না, আমাদের করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা কিন্তু এটাকে সিরিয়াসলি নিব, কারণ আপনারা জানেন যে হার্টের ব্যথাটা মেডিকেল ইমার্জেন্সি, যেখানে প্রপার স্ট্যান্ডার্ড অফ কেয়ারও আছে আমেরিকার মতো জায়গাও। হার্টের ব্যথা হলে হসপিটালে পৌঁছানোর আগে কিন্তু 25% মানুষ মারা যায়। তো কখনো এরকম আমরা চিন্তা করব না, এটা আমার গ্যাসের ব্যথা, আমি ওয়েট অ্যান্ড সি। যদি এরকম আপনি ডিফারেন্সিয়েট করতে না পারেন অবশ্যই নিকটস্থ হসপিটালে যাবেন। তবে কিছু রেড ফ্ল্যাগ সাইন বলবো, 3টা রেড ফ্ল্যাগ সাইন। বুকে ব্যথার সাথে যদি ঘাম থাকে, যদি প্রচণ্ড রকমের মনে হচ্ছে যে মাথা ঝিমঝিম করছে, এখনই কোলাপস করে যাব, এবং আপনার যদি মাল্টিপল রিস্ক ফ্যাক্টর থাকে, আমি যে রিস্ক ফ্যাক্টরগুলো আগেই বলেছি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্ট্রল আধিক্য এবং ফ্যামিলিতে হার্টের রোগের ইতিহাস, দেরি না করে যত দ্রুত সম্ভব হসপিটালে চলে যাবেন। বাদ বাকিটুকু ডক্টরের কাজ। এরপর অন্যান্য কারণেও বুকে ব্যথা হয়ে থাকে, সেটাও আমরা জেনে নিই। ধরেন যে আপনি খেলাধুলা করছেন, অনেকদিন পর একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, বন্ধুদের সাথে খেললেন, সকালবেলা উঠে প্রচণ্ড বিভিন্ন জায়গায় ব্যথা, শরীরটাও ব্যথা, বুকে ব্যথা, এখানে ব্যথা, সেখানে ব্যথা হতে পারে। আবার দেখে যে ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, ঘাড়টা নাড়াচাড়া করছেন, ব্যথা, ওই সময় বুকেও চলে আসে। রোগীরা বলে, স্যার আমার তো দেখেন তো ঘাড়েও ব্যথা আছে, বুকেও ব্যথা, এটা হার্টের ব্যথা কিনা। যে ব্যথা নাড়াচাড়া করলে, ধরেন আপনি এরকম ফিরছেন, এরকম ফিরছেন, ঘাড় এরকম এরকম করছেন, ব্যথা হচ্ছে, সেটা হার্টের ব্যথা না। আবার রোগীরা বলে, স্যার আমার এইখানে ব্যথা, মানে পয়েন্টিং পেন, একটা জায়গায় যদি ব্যথা হয় সেটা হার্টের ব্যথা না। তারপরে ব্যথা হচ্ছে স্কিনে, আমাদের বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়, ক্ষত হয়, হার্পিস জোস্টার হয়, গুটি গুটি দানা হয়, দেখবেন এরকম বড় বড় একটা ব্যথা, এটা হার্টের ব্যথা না। অনেক সময় দেখা যাচ্ছে রক্ত শূন্যতা থাকলে কিন্তু বুকে একটা ব্যথা হয়, বুকে ব্যথা হতে পারে। আবার অনেক সময় কোনো কারণও পায় না, সাইকোলজিক পেন, প্যানিক ডিজর্ডার, এরকম মনে হয় বুকে ব্যথা, ধরফড় করছে, ঘাম হচ্ছে, মনে হচ্ছে আজরায়েল এসে নিয়ে যাবে, এটা বলে সাইকোজেনিক মানে প্যানিক ডিজর্ডারের জন্য কোনো বুকে ব্যথা। পরিশেষে বলবো আবার পেটের বিভিন্ন কারণে, ধরেন গলব্লাডারের ক্ষত, কোলেসিস্টাইটিস, সেখানেও কিন্তু ব্যথা হতে পারে। তবে আমরা আবারও যদি বলি যে হার্টের ব্যথা শান্ত বুকের মাঝখানে হবে, চাপা চাপা ব্যথা, এক্সার্শনে বাড়বে, অনেক সময় হেভি মিলে বাড়তে পারে, অ্যাংজাইটি টেনশনেও সেটা অ্যাগ্রেভেট করতে পারে, সাথে কিছু উপসর্গ যেমন শ্বাসকষ্ট হওয়া, মাথা ঝিমঝিম করা, বুক ধরফড় করা, ঘেমে যাওয়া, এই ধরনের উপসর্গ থাকতে পারে।
আর গ্যাসের ব্যথা আমরা বলছি পেটে হবে, জ্বালা জ্বালা করবে, চোকা চোকা ঠিক হবে, গ্যাসের ব্যথা খেলে কমে যাবে। আচ্ছা, এটা যদি ডিফারেনশিয়েট আমরা করতে না পারি অবশ্যই ডক্টরের কাছে যাব এবং প্রয়োজনের ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করব। আবার আর একটা ইম্পর্টেন্ট কারণে কিন্তু আমাদের বুকে ব্যথা হয়ে থাকে, যেমন লাংস, কারণ নিউমোনিয়া হইলো বা ধরেন লাংসে ক্ষত হইলো, লাংস অ্যাবসেস হইলো, তখন কিন্তু লম্বা করে শ্বাস নিলে দেখবেন যে এইখানে ব্যথা করছে। তো বিভিন্ন কারণে আসলে বুকে ব্যথা হতে পারে। তো ভীত সন্ত্রস্ত না হয়ে আপনার কাজ হচ্ছে একজন ডক্টরের সাথে পরামর্শ করা, কী কারণে ব্যথাটা হচ্ছে সেটার সুন্দর সলিউশন করে নেওয়া, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন।